চাইতে দেখাই পাচ্ছেন দুই দিকে দুটা মানুষ বড় বড় হ্যান্ডেড করে পোলা রান্দাবাড়ি করেছে চিকুন চাউলের পোলা নয় মোটা চাউলের পোলা কারণ গায়ে মানুষ মোটা চাউলের পোলা পছন্দ করে তাই মোটা চাউলের পোলা রান্দাবাড়ি করা আছে। হাই হাই রে বাপ এই মানুষ ছোনা পরে আছে সেই সোনা পানিত পরে গড়াগড়ি করেছে এলা দৃশ্য দেখে মানুষের মন ভালো থাকবে আসসালামু আলাইকুম আজকে আমার মন এনা কুটি ভালো নাই কিংকিরে ভালো থাকবে কও কালকে একবার বৃষ্টি হয়েছে আজকা রাত্রে আবার কিসের জন্য ঝড় বৃষ্টি হবে হবে কও এত ঝড় বৃষ্টি সেই ঝড় বৃষ্টির জন্য আমার ধরছি ঘুম হয়নি আমরা জানি ঝড় হলে বৃষ্টি হয় মানে দুজনা দুজনা ছাড়া থাকা পায় না গলায় গলায় পীড়িত আর কি কিন্তু বৈশাখ মাসে তিনজন তিনজনের সাথে পীড়িত করে শিলা বৃষ্টিও আসে হাজির হয় ঝড় বৃষ্টি পাথর একসাথে পড়া শুরু করে দিছে কেউ কারো সাথে কম নয় একই গতিতে ধরে তিনজনে দৌড়াশাই ভয়ে আমার কলজা শুকে গেছে ধন ঘ আমি কিংকির পরম কও মানুষের ঘরের দিন গাছ গোসালি মাঠের ধান ব্যবাক ধরে যে ঝড়ের সাথে ঘুরে বেড়াছে মাঠের ধানের কথা মনে হয় ধরে যে আমার বুকের ভিতর দুমড়ে মুসরে যাচ্ছে আমি এতবার নিষেধ কোনো অল্প করে ধান লাগাও আমার কথা শুনলো না মেলাগুলা ধান আবাদ করেছে এখন নাও ঠেলা সামলা আমি এত চিন্তা ভাবনা করা পারবো ধন হাই হাই রে বাপ ধান মাটিত পরে পানির সাথে গড়াগড়ি করেছে এই ধান মানুষের ঘর কিংকেরে আসবে সেটাই আমি ভাবছি এই মাঠের ধান সারা বাংলার মানুষ খায় আগে নওগাঁ গাজার জন্য বিখ্যাত আছে এখন ধানের জন্য বিখ্যাত নওগাঁর মানুষ নিয়ে আমি খুবই চিন্তার মধ্যে আছি ধন আল্লাহ তুমি নওগাঁ মানসিংহ মাত্র ধান রক্ষা করো হাই হাই রে বাপ এই মাঠ ও ছোনা পরে আছে সেই সোনা পানিতে পরে গরাগড়ি করেছে এলা দৃশ্য দেখে মানুষের মন ভালো থাকবে চিন্তা ভাব না না এত আমি চিন্তা ভাব না করা পারমনাথ ইমনি আমি জোরাتالي দে বাঁসে আসি এত বেশি গভীর চিন্তা ভাব করলে সেই জোরাタリー ধর যে খুলে যায় আমি বাসমো না ভিড়ের চিন্তা করতে করতে এমনি আমার মাথার সসা উঠে যাচ্ছে তার ভিতর আবার ধানের চিন্তা এত চিন্তা আমি করা পারমনাথ এমনি আমার দুর্বল শরীর এখন অন্য কিছু দেখামো চলো বড় বাড়ি মানে আমার শ্বশুরবাড়ির বাড়ির নাম বড় বাড়ি মানুষজন বড় বাড়ি করে কয় সেই বড় বাড়ি সবাই মিলে আজকে ইফতারের আয়োজন করবে গোটা গায়ের মানুষ আবার অন্য গায়ের মানুষ করুক ইফতারি খিরাবে এখন সেটাই তোমাকে দেখামো চলো দেখাই পাচ্ছেন দুই দিকে বড় হান্ডিত করে পোলা রান্না বাড়ি করা যায় চিকন চাউলের পোলা নয় মোটা চাউলের পোলা কারণ গায়ের মানুষ মোটা চাউলের পোলা পছন্দ করে তাই মোটা চাউলের পোলা রান্না বাড়ি করা হচ্ছে চিকন চাউলের পোলা মুখে দিতে বলে নাই হয়ে যায় পেটত যায় নাই হয়ে যায় আর কি সেই জন্য মোটা চাউলের পোলা পছন্দ করে গায়ে মানুষ হাললা খাবে না কেন গায়ে মানুষ শহরের মানুষের মতন বসে থাকে বাবুর মতন গায়ে মানুষের মেলা কাজ থেকে মাঠত যাকে বলা হয় কায়শ্রম কায়শ্রম মানে খুবই কষ্টের কাজ সেই কষ্টের কাজগুলাই গায়ে মানুষের করবা হয় হাল্লা মোটা সালের পোলা তো কত খাবে খ্যাক গাঁয়ের মানুষ বড় বড় করে পোলা খায় খায় পেটের তুলে তারপরে কবে বড় বাড়ির এখন সুচির কাহিনী শোনামো সুচির চোখের ঘুম চোখের থেকে বিদায় নিছে মুখের খাওয়া মুখের থেকে বিদায় নিছে আনন্দের চোটে সুচির কাজে মানে সুচি চা ভাইয়ের শুভ বিবাহ বলে খালি আমি সুচিত পায় কি করবো এবারে ব্যাগ সৈল একই অবস্থা হয়েছে রাত হয়েছে শুরু করে দিছে বিয়া বিয়া করি বিয়ার দিন কি করবে না করবে সেই জন্য সুচির শান্তি হারাম হয়ে গেছে শান্তি চিপে ধরে নিয়ে আসে তাও সুচির মনের শান্তি নাই সুচি বসে থেকে বিয়া বাড়ির গেট সাধানা দেখো সে হাই হাই রে বা কত মিস্ত্রি যে এই কাজ করছে কত দিন থেকে সেই মিস্ত্রির মিস্ত্রিরা কাজ করবে না কেন বড় বারের জাহিদ চানদের বিয়ার বলে কথা এত মানুষের বসার জায়গা বাড়ির ভিতরে দেওয়া যাবে তাই ধরো যে বাইরে বসার ব্যবস্থা করা হচ্ছে উপরে মজবুত করে টিনের ছাউনি দেওয়া হচ্ছে তার নিচে ধরো যে সুন্দর করে সাজসজ্জা করবে হবে এটি ধরো যে বিয়ার গায়ে হলুদ হবে তারপর বউ ভাত সব সেই এই হবে বড় বাড়ির সব ব্যাপার স্যাপার ধরো যে আলাদা আমাকে বাড়ির ব্যাগ সলপুল ধরো যে উচ্চ শিক্ষিত কেউ নিম্ন শিক্ষিত নয় কাল বৈশাখী ধরে গরিব মানুষের ঘরের টিন উড়ে গেছে কিন্তু বড় বাড়ির শুভ বিবাহের টিনের ছাউনি ধরো যে উড়ে যায়নি গরিব মানুষের উপর ধরো যে যত মৈশক্কর পড়ে বড় লোকের উপর কোনো মৈশক্কর পরে না মানে বিপদ আর কি সব গরিবের উপর মৈশক্কর পড়ে সেটাই আমি বসে বসে এখন চিন্তা করছি তে যাই হোক বাবা যাই চন্দ্রের বিবাহের কাটটা ধরো যে এখন তোমাকে দেখামো কত রঙের কার্ড ছাপানো হয়েছে বরের নাম কোনের নাম সবকিছু দেওয়া আছে বড় হলো প্রকৌশল ইঞ্জিনিয়ার আর কোন হলো ডাক্তার নাম হলো সুমাইয়া আক্তার হায় আল্লাহ কত সুমাইয়া আমার বাড়িতে আসবে দুটা বইয়ের নামই সুমাইয়া সুমাইয়া নাম্বার ওয়ান হলো গাইনি ডাক্তার ডাইনি যেন ওরা মনে করেন না ধন আর সুমাইয়া নাম্বার টু হলো হারবাল ডাক্তার এই বাড়ি বেটা হলো মেডিসিন ডাক্তার কত ডাক্তার আমার বাড়ি টাকা খরচা করে আমার ডাক্তার দেখা পা না হ্যাঁ টাকা কিসের জন্য খরচা করবো যাবো এত ডাক্তারের গড়াগড়ি সরাসরি আমার বাইত তে যাই হোক বাবা মেলা আমি গপ্প করো বিয়ার দিন ভিডিও ব্যাপক ধরে তোমাকে দেখা মোহনি নাও চিন্তা করো না বড় বাড়ি বড় লোকে বড় লোকে ঝাঁকা নাকা ঝাঁকা নাকা শুভ বিবাহের ভিডিও দেখার জন্য চ্যানেল করলাম প্রথমেই সাবস্ক্রাইব করো যাতে পরের ভিডিওগুলো খুব সহজে তোমরা দেখা পান ভালো লাগলে লাইক দিবেন শেয়ার করবেন আর ভালো থাকবেন খুদা হাফেজ